বাংলাদেশ ব্যাংকের কৃষি প্রণোদনা ঋণ মাঠ পর্যায়ে পৌঁছে দিতে সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লিমঙ্গল হাটের পাশে একটি দুইতলা বাড়ি ভাড়া নিয়ে প্রায় দু বছর আগে কার্যক্রম শুরু করে এনআরবিসি ব্যাংকের উপশাখা। দুই কক্ষ বিশিষ্ট এই উপশাখায় ছিল না কোনো ভল্ট, সিন্ধুকে রাখা হতো আমানতের টাকা। ব্যাংক কর্মকর্তারা জানান, এই উপশাখায় সর্বোচ্চ 10 লাখ টাকা রাখার অনুমতি ছিল। বৃহস্পতিবার ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স ছিল 9,78,614 টাকা। তবে শনিবার সকালে বাড়িওয়ালার মাধ্যমে জানতে পারেন তাদের ব্যাংকে চুরি হয়েছে। আমাদের ব্রাঞ্চে 10 লাখ টাকার কাছাকাছি ছিল, 9,78,000 টাকা। তো আজকে ভোর রাতে আনুমানিক 5:30 দিকে আমি খবর পাই আমার ক্যাশিয়ার ভাইয়ের কাছ থেকে যে এটা হচ্ছে, যে আমাদের ব্যাংকে এরকম একটা ঘটনা ঘটছে। এসে দেখলাম যে আমাদের ভোল্ট যেটা ছিল ওটা ওরা ভেঙে ফেলছে, তালাগুলো যেগুলো ছিল ওগুলো ভাঙছে, ভেঙে ভিতরে ঢুকে আর কি ওরা দুর্বৃত্তরা টাকা পয়সা যেগুলো ছিল নিয়ে গেছে আর কি। বাড়ির ছাদের সিঁড়িঘরে ইট সরিয়ে দেয়াল ফুটা করা হয়েছিল বলেও জানান ভবন মালিক, যদিও এটি মূল ঘটনাকে আড়াল করতেই করা ধারণা প্রত্যক্ষদর্শীদের। রুমের যে দরজাটা সেটা আমি খুললে আমার মেন গেটটা আমি দেখতে পারি যে তালাটা আছে কিনা, এখান থেকে ভেতর থেকে দেখা যায়। তো আমি যখনই আমার রুমের দরজাটা আমি খুলতে গেছি তখন আমি দরজাটা খুলতে পারি না, বা অবস্থায় থেকে বন্ধ যে তোমরা আসো আমাদের এখানে চুরি হচ্ছে বা কিছু একটা হচ্ছে। উপরে যেয়ে ভাড়াটে ঘেরে হেজমালগুলো খুলে দেওয়ার পরে আমরা সবাই একত্রিত হয়ে দেখি যে আমরা আপনার এই ব্যাংকের গেট খোলা। 999-এ কল পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আমরা 999-এ একটি কল পেয়ে আমাদের সদর থানা থেকে তারা যারা পুলিশ সদস্যরা তারা এখানে আসে এবং এরপর আমাদের অন্যান্য কর্মকর্তারাও এখানে আসে। আমরা যেটি বলতে পারি যে এই ঘটনাটি আমরা আজকে জেনেছি এবং এই ঘটনাটি যেহেতু একটি ব্যাংকের বিষয় এবং এর স্পর্শকাতরতা আছে এবং এখানে গ্রাহকদের আমানতের বিষয় আছে, সব কিছু বিবেচনা করে আমরা এই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে আমাদের থানা এবং ডিবি তাদেরকে যৌথভাবে অভিযানে নামানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে দুইতলা বিশিষ্ট এই ভবনের বাঁ দিকে এনআরবিসি ব্যাংকের উপশাখা, ডান দিকে এসকেএস এনজিও কার্যালয়, নিচতলাতেই থাকেন বাড়িওয়ালা। সাধারণ কৃষকদের আমানত থাকা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা এতটা দুর্বল কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সকলেই। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।